নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। অর্চনার পাকশালায় আপনাদের প্রতিদিনের মতো স্বাগত জানাই। বাঙালি বলতে ইলিশ মাছ তাদের আবেগের বিষয়, আর সেই ইলিশ মাছ যদি হয় সর্ষে ইলিশ তো কোনো কথাই নেই। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ। আপনারা হয়তো অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের দেখাতে চলেছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমি মাছগুলোকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবারে হাফ চামচ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত জানাই এবং তাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে তাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের ধন্যবাদ জানাবো আমার পাশে থাকার জন্য। মাছে আর একটু একটুখানি সরিষার তেল মাখিয়ে নিলাম, তাতে মাছের গায়ে নুন হলুদটা ভালো করে লেগে যাবে এবং ভালো লাগবে পরবর্তীতে খেতে। তো আমি কড়াইয়ে সরিষার তেল গরম করে নিলাম। তেলের মধ্যে মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি 4 পিস মাছ প্রথমে ভেজে নেব। একবারে কিন্তু সব মাছ দিতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই খুব সাবধানে মাছগুলোকে ভাজতে হবে। মাছগুলো আমি খুব বেশি ভাজা করব না, যেহেতু আমি মাছগুলো রান্না করব তাই খুব বেশি আমি ভাজা করিনি। আমি এইভাবে ভাজা করে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিলাম এপিট ওপিট করে। তেলটা আমার বেশি মনে হয়েছে, তাই আমি কিছুটা তেল সরিয়ে রেখেছি, তুলে রেখেছি। এবারে যে তেলটুকু ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন হিসেবে। এরপরে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো নুন। এবারে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম জল। জলটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কেউ কম পছন্দ করেন বা কেউ বেশি, তো আপনাদের পছন্দ অনুযায়ী জলটা দেবেন। আমি কিছুটা কালো সরিষা বেটে নিয়েছি, সরিষাটা আমি পরে ছেঁকে নেব। তো মা জলটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মাছগুলোকে। মাছগুলো দিয়ে আমি কিন্তু একটু জ্বালাবো, সাথে সাথে নামিয়ে দেবো না, 2 মিনিট মতো হাই ফ্লেমে জ্বালিয়ে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে একটা চাকনি দিয়ে আমি সরিষাটাকে বেটে ছেঁকে নিচ্ছি। এতে সরিষার রসটা পাওয়া যাবে আর যে খোসাগুলো থাকে সরিষার সেগুলো বেরিয়ে আসবে, এতে পেটের কোনো প্রবলেম হবে না। অনেকের সরিষা বাটা খেলে বা সরিষা বাটার কোনো তরকারি খেলে গ্যাসের প্রবলেম হয়, সে প্রবলেমটা আর হবে না। আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর এই পর্যায়ে দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা বাটা দেওয়ার পরে মাছ ভাজার পরে যে তেলটুকু ছিল আমি সেই তেলটুকু মাছে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কাঁচা তেল দিলাম না, মাছের তেলটাই দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।